আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইন আলহামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদা হাম্মা বাদ শুপ্রিয় দর্শক কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সংক্ষেপ অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ ইনশাআল্লাহ 20 তারাবি শুরু হবে এবং 20 তারাবিতে তারাবি তে কোরআনুল পারা 23 নম্বর পারা তেলাওয়াত করা হবে আরে তেইশ নম্বর পাড়া জুড়ে রয়েছে সুরাই ইয়াসিনের মূল অংশ সবচেয়ে বড় অংশ মাত্র এক দেড় পৃষ্ঠা গতকালকে তেলাত করা হয়েছে আর রয়েছে সুরায় সাফাতের গোটা সুরা এবং সুরায় সদ এবং সুরায় জুমানের কিছু অংশ সুরাসিনের শুরুতে আল্লাহ সুমাতা বলেছেন ইয়াসিন ওয়াল আনিল হাকিম হাকিম ইন না কালামিন মুরসালিন ইয়াসিন এটি কোরআন করিমের এমন শব্দের মধ্যে থেকে যার ব্যাখ্যা একমাত্র আল্লাহ স্মুমাতালাই ভালো জানেন এটাকে হরুফে মুখত্তা বলা হয় মিম ইয়াসিন হামিম এ জাতীয় যে সুরার শুরুতে কোনো কোনো সুরা শুরুতে দু একটি অক্ষর বা একাধিক অক্ষর বিশিষ্ট যে অক্ষরগুলো রয়েছে সেগুলো তারা আল্লাহ স্মতালা ঠিক কী মিন করতে চেয়েছেন সেটা একমাত্র আল্লাহ স্মতালাই ভালো জানেন কিছু কোরআনকারিমের এই একটি জায়গায় আল্লাহ স্মাত তালা ব্যাখ্যা করেননি আমাদের কাছে এর ব্যাখ্যা একমাত্র তিনি ভালো জানেন এবং মুফাসিরগণ এর কোনো কোনো ব্যাখ্যা অনেকেই করেছেন কিন্তু সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যা হলো আল্লাহ স্মাত ভালো জানান এই ব্যাখ্যাটাকে গ্রহণ করা যাই হোক এরপর আল্লাহ স্মাতাল্লাহ কোরআনে হাকিমের শপথ করে বলেছেন ইন্নাক কালামিন আলমুরসালিম নিশ্চয়ই আপনি মুরসালদের মধ্যে থেকে রাসুলদের মধ্য থেকে একজন হে রাসুল আল্লাহ সোমা তার রাসুলকে সাক্ষ্য দিচ্ছেন যে তিনি আল্লাহ স্মাদাল পক্ষ থেকে প্রেরিত এবং কোরআনে হাকিম এর কথা বলা হচ্ছে কোরআনে হাকিম প্রসঙ্গে এটুকু বলবো যে কোরআনকে আমরা শরীফ বলে আমরা ডাকি কোরআন শরীফ বলে কোরআনকে আমরা উপাধি হিসেবে টাইটেল হিসেবে ব্যবহার করি আমাদের সমাজে আছে অর্থের দিক থেকে কোনো অসুবিধা নেই কারণ কোরআন শরীফ অর্থ হল মর্যাদাবান কোরআন শরীফ শব্দের অর্থ মর্যাদাবান অতএব কোরআন শরীফ বলাতে অর্থের দিক থেকে কোনো সমস্যা না থাকলেও ব্যবহারের দিক থেকে এটি অনুত্তম কারণ কোরআনকে চারটি অভিধায় ভূষিত করা হয়েছে স্বয়ং কোরআনে এবং আলাম তার সাল্লাহ সাল্লাম কোরআনকে এই অভিধাগুলো দিয়েই ব্যক্ত করেছেন এবং পরিচিত করেছেন আমরা সেগুলোকে ব্যবহার করা বেশি উত্তম হবে যেগুলো কোরআন নিজে নিজের পরিচয় দিতে গিয়ে যে টাইটেলগুলো উল্লেখ করেছেন যেমন কোরআনে হাকিম এখানে বলা হয়েছে অন্য সুরা অন্য হয়তো কোরআনে করিম বলা হয়েছে অন্য আরেক জায়গায় কোরআনে মুবিন বলা হয়েছে অতএব কোরআনকে কোরআনে হাকিম কোরআনে করিম কোরআনে মুবিন এই শব্দ কোরআনে মজিদ বলা হয়েছে এক জায়গায় অতএব এগুলোর দ্বারা আমরা পরিচিত করাটা বেশি উত্তম হবে শরীফ না বলে যাই হোক এটা জিনিসটা হালাল হারামের ব্যাপার না কিন্তু তারপরে উত্তম হবে কোরআনের এই টাইটেলগুলো ব্যবহার করা এরপরে রয়েছে মর্শিদদেরকে দাওয়াত দেওয়ার প্রসঙ্গ তাদেরকে দাওয়াত দেওয়ার বিষয়ে একটা পর্যায়ে তারা তাদের মধ্যে কিছু লোক ছিল যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে আলাসমাতাল্লা তাদের প্রসঙ্গে বলেছেন তাদেরকে আপনি সাউন আলহমা আনজার তহম আলমতুর হোম তাদেরকে আপনি সতর্ক করুন আর না করুন লমন তারা ইমান আনবে না যাই হোক এরপরে একটা পর্যায়ে গিয়ে আলাসমাতালা একটি ঘটনা উল্লেখ করেছেন ওদরিবুল আহম্মদ সালান সাহাবল কারিয়া ইর্জা আহমুল মুরসালুন আপনি তাদের কাছে একটি দৃষ্টান্ত একটি ঘটনা উল্লেখ করুন যে ঘটনাতে আল্লাহ পক্ষ থেকে আলা আলাশরাতসাল্লাম দুজন ব্যক্তিকে পাঠিয়েছেন একটি গ্রামে তাকিয়া ছিল সেই গ্রামের নাম সেই গ্রামে দুজন ব্যক্তিকে পাঠিয়েছেন যারা ছিল শিরকে লিপ্ত আল্লাহ থেকে তারা দূরে ছিল সিরক গোফরের ভিতরে তারা ছিল তাদেরকে আল্লাহর প্রতি আহ্বান করেছেন এই দুজন ব্যক্তি এসে এবং তাদের আহ্বান শুনে গ্রামবাসী তাদের কথা না শুনে বরং তাদেরকে আক্রমণ করার জন্য তারা উদ্যত হলেন এবং তাদেরকে পাথর মেরে হত্যা করবেন বলে হুমকি দিলেন এবং তাদেরকে বললেন যে আমরা তো তোমাদেরকে মানুষ মনে করছি আমাদের মতো তোমরা কিভাবে আবার রাসুল হতে পারো মান তুমিল্লা বা আমাদের মতোই তোমরা মানুষ যাই হোক তারা অস্বীকার করলো যে তোমরা আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছ এটা আমরা মানতে নারাজ যাই হোক তখন তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি যার প্রসঙ্গে আলাসমাতরা বলেছেন রজা আমিন আখসাল মাদিনতে রজনইয়া সাহ তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি হাবিব নাজ্জার ছিল যার নাম তিনি দৌড়ে আসলেন এসে বললেন হে আমার গ্রামের লোকেরা তোমরা কি করছো এদের কথা অনুসরণ করো এরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এরা যে আহ্বান করছে সেটা তোমাদের মুক্তির জন্যই সঠিক পথের আহ্বান করছে তাদের কথা শুনো ইত্তাবি রমাল্লা আসসালুমুমুম আজ ওহতাদুন সে সমস্ত লোকদের কথা শুনো যারা তোমাদের কাছে তোমাদেরকে সঠিক পথের দিশা দেয় সঠিক পথের দিকে আহ্বান করে অথচ তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না আশা করে না প্রিয় দর্শক এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে এবং ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক এলাকাতেই কিছু নেক বান্দা থাকেন এবং যারা নেক বান্দা হন তাদের দায়িত্ব থাকে তার জাতিকে বোঝানো এবং তাদেরকে যুক্তি দিয়ে যথাসম্ভব সত্যকে উপলব্ধি করার জন্য সহায়তা করা যেমনটি করেছিলেন হাবিব তার লোকদেরকে এবং তারা আক্রমণ থেকে আহ তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছেন বিরত ছিলেন যাই হোক এরপরে আলা স্মুমাতালা আজকের যে অংশতে হবে তার শুরুতেই উল্লেখ করেছেন তার সৃষ্টি জগতে বিভিন্ন কুদরতের কথা আমরা জানি ওয়সাম সতলি মুস্তাখারল্লাহা সূর্য এবং চন্দ্র এবং পৃথিবী এ প্রসঙ্গে আলা স্মুমাতালা এই যে আয়তটি বললাম এর আগে পরে বিভিন্ন আয়তে আলা সৃষ্টি জগতে তার যে বিভিন্ন নিদর্শন রয়েছে কুদরতের স্বাক্ষর রয়েছে সেগুলো আলোচনা করেছেন এরপরে মুর্শিদদেরকে ইমানের প্রতি আহ্বান করেছেন তারপর একটি পর্যায়ে আলা স্মুমাতালা বা কেয়ামতের কিছু দৃশ্যের কথা বলেছেন যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই দৃশ্যগুলোর কথা আমরা যখনই পড়বো কোরআন অধ্যয়ন করবো যখনই জানবো তখনই আমাদের ভেতরে পরিবর্তন আসবে এবং আসা উচিত আল্লাহতালা বলেছেন ওমতাজির মুখ কেমন দিন বলা হবে হে পাপিষ্টরা তোমরা আজ পৃথক হয়ে যাও পৃথিবীতে তোমরা ভালো মানুষদের সঙ্গে মিলেমিশে ছিলে একই সমাজে একই সঙ্গে বসবাস করতে কিন্তু আজ তোমরা পৃথক হয়ে যাও আজ তোমাদেরকে তাদের সঙ্গে রাখা হবে না তোমাদের থেকে তাদেরকে পবিত্র করা হবে পৃথক করা হবে প্রিয় দর্শক এই দিনটা হবে একজন অপরাধী আল্লাহ থেকে বিমুখ একজন মানুষের জীবনের সবচেয়ে কঠিনতম দিন যেদিন তাকে পৃথক করে নেওয়া হবে চির চিরশাস্তির জন্য বা কঠিন শাস্তির জন্য আল্লাহ স্মালা আমাদেরকে সেদিন মুজরিমদের বা অপরাধীদের কাতারে না রেখে আমরা যেন নেকরদের কাতারে আমরা থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন প্রদর্শকের পরে যে আয়টি রয়েছে সেই আয়তে আল্লাহ স্মালা বলছেন আলিয়ম রাহত আলা ফাহিম আজ অর্থাৎ কেমন দিনে কথা বলা হচ্ছে আজ আমি তাদের মুখমণ্ডলের উপরে মোহর মেরে দিব তাদের মুখের উপরে মোহর মেরে দিব গতকাল নিমনায় দিই হিমতা সাদোয়ার বিমা কেন এক আর আজ তাদের বিরুদ্ধে তার সাক্ষ্য দিবে আমার কথা বলবে তাদের হাতগুলো তাদের পাওগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে অর্থাৎ মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দিয়ে মানুষ অপরাধ করেছে অন্যায় করেছে কে আমাদের দিন আলাসমাতালা মুখ দিয়ে মিথ্যা বলে ঢেকে দিবে অন্যায়কে সে সুযোগ যেন না থাকে সে দিন আলসমাতালা মুখ বা শক্তি বন্ধ করে দিয়ে মানুষকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আলাসমাতালা বাকশক্তি দিবেন তারা কথা বলবে এবং তাদের দ্বারা যে সমস্ত অপরাধ সংগঠন করা হয়েছে সেগুলোর কথা তারা স্বীকৃতি স্বীকার করবে প্রিয় দর্শক সেদিন অস্বীকার করার মতো কোনো সুযোগ থাকবে না আজ গোপনে লোকচক্ষর আড়ালে মানুষ জানে না এরকম অনেক অপরাধ আমি করছি এবং অপরাধ করে আমি বেমালুম ভুলে থাকছি মনে হচ্ছে কেউ জানছে না কিন্তু আল্লাহ স্মুতাল্লাহ প্রতিটি অপরাধের যে অঙ্গ দ্বারা আমরা ব্যবহার করেছি সেই অঙ্গকে আল্লাহ সুমতলা বাকশক্তি দিয়ে সেটাকে প্রমাণ করবেন এবং গোটা পৃথিবীর সমস্ত ইতিহাসের সকল মানব জাতির সম্মুখে কে দিন অতএব সে বিষয়টিকে মাথায় রেখে আমাদের চলাফেরার ক্ষেত্রে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের বাইরে যেন আমরা না যাই সে বিষয়টিকে আমাদের খেয়াল রাখতে হবে এরপরে সুরাই ইয়াসিনের শেষের দিকে সে আল্লাহ স্মুত তার তাঁর পুনরুত্থানের যে বিষয়টি রয়েছে তিনি যে আমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন পুনরায় উঠাবেন কেমন ময়দানে এটাকে অস্বীকার করতো আমরা সুলাইকাম সালসালামের যুগে কিছু কাফেররা তাদের বিষয়ে সুরাই ইয়াসিনের বিভিন্ন জায়গায় আল্লাহ স্মুত খণ্ডন করেছেন তাদের কেউ কেউ হাড্ডি মানুষ মরে গলে পচে যখন হাড্ডি এটা ধুলিতে পরিণত হয় যেটা মানে একটু ডলা দিলেই যেটাতে পাউডারের মতো হয়ে যায় সেটা দেখিয়ে তারা বলল যে এটাকে আবার আল্লাহ আবার সৃষ্টি করবেন আলাহ স্মাতালা তা সে সমস্ত বেইমানদের অযুক্তি খণ্ডন যুক্তিগুলোকে খণ্ডন করে করে এত সুন্দর একটি যুক্তি দিয়েছেন যা একজন ইমানদারের ইমান আনার জন্য যথেষ্ট আল্লাহমাদালা বলেছেন আউআাল কাসম আওয়তে আলদ বেক আল্লাহল কাম ইসলাম বালা আল হারিম যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের অস্তিত্বহীন অবস্থা থেকে অর্থাৎ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না একেবারে শূন্য থেকে যিনি সৃষ্টি করলেন তিনি সৃষ্টি জিনিসটা ধ্বংস হওয়ার পরে আবার সৃষ্টি করতে পারেন না এটা কোন ধরনের যুক্তি যে আল্লাহ কীভাবে আমাদেরকে আবার সৃষ্টি করবেন তোমাদেরকে যে আল্লাহ সুমাতালা শূন্য থেকে সৃষ্টি করেছেন সে আল্লাহর জন্য তোমাদের এই সৃষ্টি ধ্বংস হওয়ার পরে পুনরায় সৃষ্টি করার তো খুবই সহজ ব্যাপার খুবই স্বাভাবিক ব্যাপার আহু আল খাল্লাহ আল্লাহ মহা সৃষ্টিকারী এবং আলিম তিনি সব কিছু জানেন প্রিয়দর্শক এরপর আল্লাহমাতালা বলেছেন ইনাম রোহিদা সেই সৈন ইয়কুল আলহুকুং ফ্যাকুন আলাহ স্মুতলা যখন কোনো জিনিস চান তিনি কোন বললে সেটা হয়ে যায় অথবা আল্লাহর জন্য অসম্ভব বলতে কোনো কিছু নেই আর এই বছর এই শেষ হচ্ছে পরিসমাপ্ত হচ্ছে তার বছরে সফা শুরু হচ্ছে যার শুরুতে রয়েছে আল্লাহ স্মাতালার সৃষ্টি জগতের ভিতরে বিভিন্ন বড় বড় সৃষ্টির ভিতরে আল্লাহমাতালার অস্তিত্ব এবং একত্ববাদের স্বাক্ষর রয়েছে কারণ আল্লাহ স্মুমাতালা এককভাবে এগুলোর সৃষ্টিকর্তা ছাড়া না হলে অন্য কোনো স্রষ্টা অন্য কোনো মানুষ অন্য কোনো শক্তি এ ধরনের কোনো কিছু সৃষ্টি করে দেখাতে পারে না বরং আলাহ স্মাতালা বৃহৎ বড়ো বড়ো সৃষ্টিগুলো প্রমাণ করছে যে আল্লাহ স্মাদালা এক অদ্বিতীয় তার এই কাজে আর কেউ শরিক হওয়ার মতো শক্তি সামর্থ্য রাখে না এবং তিনি শরিক থেকে পবিত্র দর্শক সুরায় সফাতের শুরুতে এগুলো রয়েছে এরপরে রয়েছে পুনরুত্থান এবং মানুষের কর্মের ফল যে দেওয়া হবে কেমন দিন সে বিষয়ে বিশেষ করে মোমিন এবং মুমিনদের যে নামত আল্লাহমাতালা দিবেন সে বিষয়ে আলোচনা রয়েছে তারপরে যারা আল্লাহ স্মাতালাকে এবং তারা রাসুলদেরকে অস্বীকার করেছেন অবিশ্বাস করেছেন তাদের যে শাস্তি সেটার বিবরণ রয়েছে সুরাসের শুরুর দিকে পঞ্চাশ নম্বর আয়তে এসে একটি কথোপকথন বা একটি কনভার্সেশনের কথা আল্লাহ স্মুমতালা উল্লেখ করেছেন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে সেই কনভার্সেশন থেকে একটি বড় শিক্ষা আমরা পাচ্ছি কনভার্সেশনটা হলো ফাকবা বা আদুমা আলা বা আদাসা আলুন তারা একে অপরের সঙ্গে সাক্ষাতের পরে তারা একে অন্যের অন্যকে একে অন্যকে তারা জিজ্ঞাসা করবে ফলা কলমিনহোম তখন একজন তাদের মধ্যে থেকে বলবে ইন্নি কান আলী করিন আমার একজন বন্ধু ছিল অর্থাৎ যে বন্ধু আমাকে বিপদগামী করেছে আর যার কারণে আমাকে জাহান্নামে আসতে হল প্রিয়দর্শক এই আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি জ্ঞানদের দিন পর্যন্ত জাহান নামে আক্ষেপ করবে দুনিয়াতে তাদের মন্দ এবং খারাপ সঙ্গীদেরকে নিয়ে তাদের খারাপ সঙ্গীতের কারণে তারা আক্ষেপ করবে এবং বলবে আমার একটা খারাপ বন্ধু ছিল আমি একটা খারাপ সোসাইটিতে ছিলাম আমি একটা খারাপ পরিবেশে ছিলাম আমার একটা খারাপ আড্ডা ছিল সেখান থেকে আমি বিপদগামী হয়েছি আমি নামাজ ত্যাগ করেছি আমি আড্ডায় মজে ছিলাম আমি আল্লাহর অবাধ্য হয়েছি আল্লাহর নির্দেশকে ফলো করে নি যার ফলে আমাকে এই করুণ পরিণাম আজকে বরণ করতে হলো প্রিয় দর্শক এই ঘটনা আমাদেরকে নতুন করে ভাবতে শিখে আমরা কাদের সাথে চলবো যে সমস্ত বন্ধুরা আমাদেরকে তাকওয়ার পথে পরিচালিত করতে সহায়তা করে যাদের সঙ্গে চললে আল্লাহর পথে চলতে আমাদের সহায়তা হয় নীতি নৈতিকতা আমাদের ঠিক থাকে তারাই আমাদের সঙ্গী হওয়া উচিত তারাই আমাদের আদর্শ হওয়া উচিত এরপরে আল্লাহ সুমাদা একটি আয়াত এর মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুমাদ প্রতি দোয়ার যে গুরুত্ব সেটি আল্লাহ তালা বুঝিয়েছেন আমরা অনেকে দোয়া করতে গেলে নিরাশ হয়ে যাই আমরা মনে করি যে আল্লাহ সুমাতালা আমাদের দোয়া কবুল করবেন না অথচ আল্লাহ সুমাদালা বলেছিলেন ওলাকাত না দানা নূহ নূহ আমাকে আহ্বান করেছিল ফানে ফালানে আমাল মুজিবন আর আমি অর্থাৎ আল্লাহ স্মাদালা উত্তরদাতা হিসাবে দোয়া কবুলকারী হিসাবে কতই না উত্তম দোয়া কবুলকারী মানুষের কাছে চাইলে মানুষ না হয় আল্লাহর কাছে না চাইলে আল্লাহ না হন অথ অতএব এখান থেকে আমরা আল্লাহ স্মুতালার কাছে দোয়া করার প্রেরণা খুঁজে পেতে পারি এরপরে ইব্রাহিম এবং ইসমাইল আলসলাত ইসলাম বাপ বেটা উভয়কে আল্লাহ স্মুতালা কঠিন নির্দেশ করেছিলেন ইব্রাহিম ইসলামকে নির্দেশ করেছেন তার ছেলেকে কোরবানি করার জন্য এবং ছেলেকেও আল্লাহ স্মাতালা এমন ইমানে শক্তি দিয়েছেন যে বাবা যখন স্বপ্নের কথা বললেন ছেলেও বললেন যে হ্যাঁ সাতা সাতাজিদুন ইং মিনা আল্লাহমিন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আপনি আল্লাহ নির্দেশকে আপনি আপনি পালন করুন বাস্তবায়ন করুন অতএব এই ঘটনা থেকে আল্লাহ নির্দেশের সামনে মা বাবা এবং সন্তান সন্ততি প্রত্যেকটা পরিবারের প্রতিটা সদস্য যখন আল্লাহর নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল হয় তখন একটা পরিবার জান্নাতি একটা পরিবেশে রূপান্তরিত হয় সে বিষয়টি ফুটে উঠেছে আমরা জানি ইব্রাহিম ইসলামের স্ত্রীও এখানে সম্মত ছিলেন ছেলেও সম্মত ছিলেন বাবা তো সম্মত আছেনি অতএব এ ঘটনা প্রমাণ করছে যে একটি পরিবারের প্রতিটি সদস্য যখন আল্লাহ নির্দেশ মানতে রাজি হয় সম্মত হয় তখনই সেটা সত্যিকারের একটি জান্নাতি পরিবারে রূপান্তরিত যেমনটি হয়েছিল ইব্রাহিম আসলাত ইসলামের ক্ষেত্রে আল্লাহ স্মাতাল্লাহ তার সন্তানকে জবাই হতে দেননি এটি ছিল একটি পরীক্ষা মাত্র এবং বড় পরীক্ষা আল্লাহ স্মুত ইবরামসালের কাছ থেকে নিয়েছেন সেই ঘটনা রয়েছে সাফাতের শেষের দিকে এরপরে সুরেশ আফাদের একশত উনত্রিশ নম্বর আয়াত থেকে রয়েছে ইউনুস আলহ ইসলাত ইসলামের ঘটনা আমরা জানি আল্লাহ নবী ইউনুস আলহ সালাম তাকে আল্লাহ স্মাত বড় একটা পরীক্ষা নিয়েছেন তিনি তার জাতি যখন অবাধ্য ছিল তারা যখন পাপিষ্ট ছিল কথাই শুনছিল না তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আজাব আসার কথা বলেছেন আর এটি তিনি নিজে থেকে বলেছেন কারণ তিনি জানেন বা জানতেন যে তিনি আল্লাহর নবী অথবা আল্লাহ নবী হিসাবে যেহেতু তারা কথা শুনছে না তাদেরকে আল্লাহর আজাব আসবে এটা আমি জানিয়ে দিলাম এতদিনের ভিতরে আসবে এবং আল্লাহ সুমাতাল্লাহ আমার কথা রক্ষা করবেন এই আশায় তিনি এটা বলেছিলেন কিন্তু আল্লাহ সুমাদাল্লাহ তাকে পারমিশন দেওয়ার আগেই তিনি এটা বলেছিলেন আল্লাহ স্মুমাতাল্লা জন্য তাকে কিছুটা পরীক্ষা নিয়েছিলেন সেজন্য তিনি চিন্তা করলেন এর ভিতরে যদি আজাব না আসে মানুষেরা আমাকে উপহাস করবে তখন তিনি নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করলেন এবং সেই এলাকা ছেড়ে চলে গেলেন সেখান থেকে বিশাল বড় ঘটনা নৌকা থেকে তাকে ফেলে দেওয়া হলো তিনি মাছের পেটে গেলেন এবং সেখানে গিয়ে তিনি বিপদগ্রস্ত হলেন সেখানে গিয়ে একটি দোয়া আলহামাতাল্লার কাছে করলেন যেটি সুরাম বিহার অশ্বাস নম্বর আয়াত রয়েছে সেখানে তিনি দোয়া আন্তা ইনসু হানী কুতুমিনা জলমিন এই দোয়া করার ফলে আলহামাতলাহ তাকে তার বিপদ থেকে রক্ষা করলেন উদ্ধার করলেন সে বিষয়ে আলহামতাল্লাহ বিস্তারিত ঘটনা আলোচনা করেছেন আলোকপাত করেছেন সুরাসফাতের একশো উনত্রিশ নম্বর আয়াত থেকে এবং বলেছেন ওয়িনা ইউনুসা ল্যামিন আল মুরসালিন আর ইউনুস রাসুলগন্ধের মধ্য থেকে তিনিও একজন রাসুল ছিলেন তিনি একজন আলসমাদ পক্ষ থেকে প্রেরিত ছিলেন যাই হোক তিনি বিপদগ্রস্ত হয়েছেন এবং বিপদগ্রস্ত হয়ে তিনি যে দোয়া পড়েছেন আলাহ ইলা কেন নিকুতলাম একে দোয়া ইউনুস বলা হয় আমাদের নবী সাদ সাল্লাম বলেছেন আমার ভাই ইউনুস এ দোয়া পড়েছেন অতএব তোমরা তোমার দীর্ঘ বিভদ পড়লে তোমরা এই দোয়া পড়বে আল্লাহ স্মুতাল্লাহ বলেছেন ওয়াক আলী কনজুল মিনী এই দোয়ার মাধ্যমে ইউনুকে যেরকম রক্ষা করেছি আমি এরকমভাবে মোমিন্দিরকে আমি রক্ষা করবো মুক্তিদান করব অতএব এই দোয়া যে কোনো বিপদ আপদে আমরা পড়বো ইনশাল্লাহ তারপরে প্রিয় দর্শক রয়েছে সুরায় সাদ সুরায় সাদের শুরুর দিকেই আল্লাহ স্মাতাল আল সতর্ন মায়াত থেকেই দাউদ আলাহসালাত ইসলাম ঘটনা উল্লেখ করেছেন পাশাপাশি সালামাল ইসলাম ঘটনা উল্লেখ করেছেন বাপবেটার ঘটনা তাদের প্রতি আল্লাহ এহসান ছিল দাউদ দাউদলা সাল্লা রাজা ছিলেন সোলাম সাল্লাত আসলাম রাজা ছিলেন আল্লাহতল পক্ষ থেকে শাসক ছিলেন নবীদের মধ্যে খুব কম সংখ্যক নবীরাই শাসনভার ভার তারা পেয়েছেন আল্লাহ স্মাদ পক্ষ থেকে কিন্তু এই বেটা অর্থাৎ দাউদ এবং

যখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ স্মাতালা আমাকে পরীক্ষা নিচ্ছেন তখন তিনি রুকুতে এবং অবনত হয়ে আল্লাহর দিকে ধাবিত হয়ে তিনি লুটিয়ে পড়লেন এই আয়াতটা যখন আমরা তেলাওয়াত করবো তখন সঙ্গে সঙ্গে আমরা সেজদা লুটিয়ে পড়ব এটা সেজদার আয়াত কারণ তিনি আল্লাহ সুমাতালার পরীক্ষা আজ করতে পেরে তিনি যেরকম শেষদা লুটিয়ে পড়েছেন এই ঘটনাটি শুনে আমরাও সেজদার লুটিয়ে পড়ে তার সঙ্গে একত্রতা পোষণ করবো ইনশাআল্লাহ এরপরে সালামান সাল্লামকে আল্লাহতালা কত শক্তি দিয়েছেন কত ক্ষমতা দিয়েছেন সকল প্রাণীদের ভাষা তিনি বুঝতেন যে কোনো জায়গায় যেতে চাইতেন সিংহাসনকে ইশারা করলে সেদিকে চলে এ এয়ার সার্ভিস ছিল তার সিংহাসনের মধ্যে আল্লাহমতালার পক্ষ থেকে কুদরতি সার্ভিস এত কিছুর পরেও সালামান সালাম ছিলেন অত্যন্ত বিনয়ী তার ভিতরে কোনো অহংকার ছিল না আজকাল আমাদের সামান্য পয়সাকুড়ি হলে সামান্য একটু আমাদের দুনিয়ার কোনো প্রভাব প্রতিপত্তি কোনো কিছু হলে প্রদর্শক আমাদের ভিতরে অহংকার চলে আসে সাল্লাম সাল্লামকার আল্লাহতালা এত নিয়ামত দেওয়ার পরেও তার ভিতরে অহংকার আসেনি এটা হলো নবীদের চরিত্র যা আমাদের ভিতরে আস্তে আস্তে হলেও চেষ্টা করা উচিত ধারণ করার জন্য আল্লাহ সুমতালা আমাদেরকে তৌফিক দান করুন দর্শক এরপরে একটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ স্মুমাদাল্লাহ কাছে দোয়া করা বা চাওয়ার আদব শেখানো হয়েছে নবীরা কীভাবে আল্লাহমাদার কাছে চাইতেন এক একজন নবী বিপদগ্রস্ত হয়ে কাছে অত্যন্ত বিনয়ের সাথে চাইতেন চরম বিপদেও আমরা তো অনেক সময় হাওতা করি অস্থির হয়ে যায় আল্লাহ স্মুতাল্লার কাছে চাওয়ার ভাষা আমাদের চেঞ্জ হয়ে যায় আমাদের দাবির ভাষা চলে আসে সুর চলে আসে এবং আমরা অস্থির হয়ে যেন আল্লাহ স্মাদার প্রতি আমরা বিতৃষ্ণ সেই রকম ভাষায় আমরা অনেক সময় দোয়া করি না প্রিয় দর্শক যত কষ্ট আসুক যত বিপদ আসুক আল্লাহ স্মাদ তাল্লার কাছে চাওয়ার ভাষা হবে বিনম্র এবং কোনো অবস্থাতে বিচলিত হওয়া চলবে না এটাই তো মোমিনের জন্য পরীক্ষা এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলেই তো চূড়ান্ত সফলতা দুনিয়ামে হারাতে প্রিয় দর্শক আলহাসমতাল্লাহ ইউ আলা সালাতেসলামের দোয়াকে করেন একাধিক জায়গা কোর্ট করেছেন পর্যায়ে সুরে সৌদ আলাহমাদ আইউ আলাহামের দোয়া প্রসঙ্গে বলেছেন ইল না দা রব্বাহু আন্নিমাসানিয়া শেতান আদাব যখন আইব বলেছিল আল্লাহ শয়তান আমাকে কষ্ট দিচ্ছে এবং শাস্তি দিচ্ছে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন এভাবে তিনি আল্লাহ কাছে আদবের সাথে দোয়া করেছেন অথচ আলাহমতাল্লাহ তাকে কঠিন অসুস্থতা দিয়ে চরম পরীক্ষা নিচ্ছিলেন তারপরেও আল্লাহমতাল্লাহ কাছে বিনয়ের সাথে তিনি শয়তানের বিরুদ্ধে অভিযোগ করেছেন ছোটো বাচ্চা যেরকম বাবার কাছে মায়ের কাছে অভিযোগ করে ঠিক সেভাবে তিনি অভিযোগ করেছিলেন এরপরে রয়েছে প্রিয় দর্শক সুরা সদে ইবলিসের ঘটনা এবং সেজদা করতে অস্বীকৃতি জানিয়েছে সে আদম আদমস্লা ইসলামকে আমরা অনেকেই আজকাল সত্যকে মানতে অস্বীকৃতি জানাই যখনই বিশেষ করে আমাদের ইজ্জতা লাগে বা আমাদের অহংকার হয় আমাদের ভেতরে তখন অনেক সময় দেখা যায় সত্যকে আমরা অস্বীকার করি এই চরিত্রটা কিন্তু ইবলিসের ভেতরে ছিল নবীদের চরিত্র ছিল এর উল্টা তারা সবসময় সত্য সেটাকে স্বীকার করতেন যদিও তাতে প্রাথমিকভাবে নিজের পরাজয় বা নিজের ছোট হচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু এখানে প্রকারান্তরে নিজে বড় হওয়াটাই নিহিত রয়েছে দর্শক এরপরে আলাসমাতা একটি আয়াত রেখেছেন বেশ কয়েকটি আয়াত রয়েছে এরপরে যে আয়াতগুলো শয়তানের সঙ্গে আমাদের যে চিরশত্রুতার বিষয়টি সেটা ফুটে উঠেছে শয়তানকে যখন আল্লাহমাতালা সেজদাকে অস্বীকৃতি করতে আদম আসলামকে সেজদা দিতে অস্বীকৃতি করার ফলে আল্লাহমাতালা যখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন তখন সে বলেছেন এই বিষয়টি কোরআনে অন্য জায়গায়ও এসেছে তখন সে বলেছে কলাফবে আজাতিক আলাহ হে হেরব আপনার শপথ করে বলছি আপনার ইজ্জতের শপথ করে বলছি আমি আদের তাদের সকলকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব এই যে আমরা সবাই খারাপের দিকে যাই মন্দের দিকে আমাদের মনগুলো আগায় আমরা শুধু খারাপ কাজই করতে চাই কেন করি কারণ শয়তান আমাদেরকে প্ররোচিত করে আমাদের রক্তে রক্তে সে যায় এন্নার শান ইয়ে হাদেকুমাজাম শৈব হার দি আসছে শয়তান আমাদের রক্তের সঙ্গে মেশার শক্তি সামর্থ্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছে সেই রক্তের সাথে মিশে গিয়ে আমাদের শরীরের ভিতরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে আমাদেরকে মন্দ কাজ দিকে ডাকে আর এই অঙ্গীকার সে করেছিল আমরা যখনই মন্দ কাজ করবো মনে রাখা উচিত শয়তান কিন্তু আমাদেরকে জাহান নামে নিবে অঙ্গীকার করেই সে পৃথিবীতে এসেছে আল্লাহ স্মালা বলেছেন যে যদি তোমার অনুসরণ তারা করে তাহলে তোমাকে সহ তাদের সবাইকে আমি জাহান নামে ফেলব তবে শয়তান একটা কথা বলেছে ইলাহাবাদ মোহাম্মুল মুখলাসিন আপনার যে সমস্ত বান্দারা ইমানকে খাঁটি করেছে এখলাসের সঙ্গে আমল করে যাদের ভিতরে এখলাস আছে তাদেরকে আমি পদভ্রষ্ট করতে পারবো না অতএব আমাদের ইমানগুলোকে যদি শির থেকে আমরা মুক্ত করতে পারি আমুলগুলোকে যদি এখলাসের সঙ্গে আমরা করতে পারি আশা করা যেতে পারি আলাহ সামাল যদি আমাদেরকে নিষ্কৃতি দেন তাহলে আশা করা যেতে পারে শয়তান আমাদেরকে গোমরা করতে পারবে না যাই হোক এরপরে সুরায় জুমার রয়েছে প্রিয়দর্শক সুরায় জুমারের সাত নম্বর আয়াতে রয়েছে আমাদের একটি জীবনের বাস্তব বিষয় তাহলে আল্লাহ বলেছেন ওয়াইদা মাসাল ইনসান আদর দা আরব্বাহ মুনিবেন ইলেহি ফুমাইদা খব আল্লাহ হুনে আমা নাসিয়া মা কানে ইলেহি মুন কবল অর্থাৎ মানুষ যখন বিপদগ্রস্ত থাকে তখন কোনো বিপদে পড়ে তখন আল্লাহর দিকে ধাবিত হয় খুব দোয়া করতে থাকে কান্নাকাটি করতে থাকে যখন একটু নিয়ামত চলে আসে তখন সে ভুলে যায় যে এতদিন সে আল্লাহ কাছে দোয়া করছিল এবং সবগুলো নিজেরই গর্ব নিজেরই ক্রেডিট সে নিতে থাকে উল্লেখ করতে থাকে এই যে একটা চরিত্র আমাদের ভিতরে কিন্তু আছে সময় যখন খারাপ যায় তখন আমরা আল্লাহ আল্লাহ করি সময় যখন ভালো আসে তখন আল্লাহকে একদম ভুলে যায় প্রিয়দর্শক এই বাস্তবতা যেটা আমাদের মধ্যে রয়েছে এটাকে সামনে রেখে আমাদের নিজেদেরকে সংশোধন করা উচিত এর ফলে আল্লাহমাদ বলেছেন কুলহালী ইস্তাব উল্লিনী আলম উল্লিন আলমন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে কখনও না যারা হাদিসের জ্ঞান রাখেন তারা আর যারা কনভেন্সের জ্ঞান রাখেন না তারা সমান হতে পারে অতএব যাদের ভিতরে কনভেন্সের জ্ঞান রয়েছে তাদের প্রতি অন্যরকম শ্রদ্ধা রাখা প্রত্যেক মুমিনের কর্তব্য এর ফলে আলমাদ রসুল্সাল্লামকে লক্ষ্য করে ইন্নাকা মাইয়েতন অন্য মাইতন হিরসুল আপনি মাইয়ে অর্থাৎ আপনি মরণশীল আর তারাও মরণশীল অর্থাৎ আপনি একদিন মারা যাবেন তারাও মারা যাবে এর থেকে উজাগুল রসুলাইলম সাল্লাহাম মৃত্যুবরণ করেছেন তিনি মৃত্যুবরণ করার মতো সত্তা আমাদের সমাজে অনেকে মনে করেন রসুল্লাহ আহম সাল্লামের মৃত্যু হতে পারে না তিনি মৃত্যুবরণ করেনি এই জন্য অনেকে বলে যে তার জানাজা হয়নি অথচ তার জানাজা হয়েছে যদিও সেটা জামাতের সাথে হয়নি কারণ তখন খলিফা যুক্ত করা সম্ভব হয়নি সেই জন্য যাই হোক তার মৃত্যু হয়েছে এ আয়াত থেকে পরিষ্কারভাবে আছে ইন্নাকা মাইয়েতুন অন্য মাইতুন সুরাজ জুমার আয়াত বলছে যে আপনি মরণশীল তারাও মরণশীল অতএব রসুল্লাহম সাইসলাম মরণশীল তবে হ্যাঁ সমস্ত নবীকন কবরে এমন একটি বিশেষ হায়াত বা জীবন উপভোগ করেন যা অন্যরা পান না যেটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণ হয় তবে এর মানে এই নয় যে তারা মৃত নন তারা সম্পূর্ণ জীবিত দুনিয়াতে যেমন ছিলেন হুবহু সেরকম জীবিত ব্যাপারটি সেরকম নয় এরপরে সুরাজ জোমারের আরও কয়েকটি আয়তের মাধ্যমে মোটামুটি আজকে তারা আমি শেষ হতে যাচ্ছে প্রিয় দর্শক আজকের তারা বিতে সুরাহাসিনুরায় সাফা সুরা সাদ এবং জোমারের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করা আদেশগুলোকে আদেশ হিসাবে গ্রহণ করা নিষেধগুলোকে নিষেধ গ্রহণ করা তফিক আলাহ দান করুন والسلام عليكم ورحمه الله وبركاته